আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে পারেন চলুন আমরা এই সংবাদ পাঠিকার কাছ থেকে জেনে আসি কি ধরনের খবর দিয়ে উনি সংবাদটি শেষ করতে চাচ্ছেন ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ কি ধরনের খবর মৃত ব্যক্তি কথা বলছে বিষয়টি কি বিশ্বাসযোগ্য মৃত ব্যক্তি কথা বলতেছে এটা তো অবিশ্বাস্য আচ্ছা কত বছর আগের মমি চলুন আমরা শুনে আসি আর তাও প্রায় তিন হাজার বছর আগের এক মমি তিন হাজার বছর আগের মমি কথা বলতেছে আচ্ছা এটা কে কারা কিভাবে এটা তুলে ধরেছে একটু বিস্তারিত বলেন তো শুনি এবার প্রযুক্তির কল্যাণে সেটি তুলে ধরল একদল মমি গবেষক দেখালেন তার মুখায়ব আর শোনালেন তার সবশেষ উচ্চারিত শব্দটি আর জানাচ্ছেন মোবালিক করিম আপনার অনেকে হয়তোবা মনে করেছিলেন ওই খারাপ শব্দটা হয়তোবা চলে আসবে কিন্তু আসে নাই যারা আপনারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন যে তিন হাজার বছর আগের মমি কথা বলতেছে এই ধরনের পোস্ট হয়তোবা ফেসবুকে দেখে থাকবেন এবং যারাই দেখেছেন যারা ওই ভিডিওটি দেখেছেন আমি যেই ভিডিওটার কথা বলতেছি মোটামুটি ফিফটি পারসেন্ট মানুষ বিপদের সম্মুখীন হয়েছেন কেমন ধরনের বিপদ আপনারা বুঝতেই পারছেন যারা মমির কথা শুনবেন তিন হাজার বছর আগের মমির কথা তখন সবাই মোবাইলটা ফুল ভলিউম দিয়ে শোনার চেষ্টা করছিলেন এমন সময় মানে এমন একটা শব্দ ভেসে আসলো যেটা কিন্তু কোনোভাবেই পরিবারের সামনে এটা শোনার মতো শব্দ না এরকম কিন্তু অনেকেই মুখোমুখি হয়েছেন এরকম সিচুয়েশনের যাই হোক আমি যখন শুনেছি আমার হয়তো বা পরিবেশটা আমার অনুকূলে আমি যেহেতু সিঙ্গেল থাকি তখন আমার আশেপাশে কেউ নাই তবে যে বা যারা এই ভিডিওটি প্রথম এডিট করেছে ফেসবুক বা ইউটিউবে ছেড়েছে সে কোনোভাবেই মানুষ হতে পারে না মানুষের ঘরে জন্মগ্রহণ করলেও সে মানে মানুষ হিসাবে তাকে বলা যায় না কিভাবে সম্ভব একটা নিউজ যেখানে সে কোনো ধরনের মানে হ্যাঁ একটা আছে মজা করা এডিট করা ফানি পোস্ট করতে পারে একটা লিখতে পারে একটা ক্যাপশনে লিখতে পারে বা ভিডিওর মধ্যে লিখতে পারে যে ভলিউমটা কমিয়ে দেন বা হেডফোন লাগিয়ে শুনুন একটা ওয়ার্নিং দিতে পারে ওয়ার্নিং ছাড়া একটা সংবাদ প্রচার করেছে এটা সবার সামনে যখন মানে কেউ প্লে করেছে তার অবস্থাটা কি হয়েছে আসলে মানে এটা যারা মানে এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারাই বুঝতে পারবেন যাই হোক আমি সম্পূর্ণ দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি যেই কারণে ভিডিওটি আমি করছি ওই কারণ এবং এই নিউজের আসল সূত্র কোথা থেকে এটা প্রথমে বলে নিচ্ছি এটা হচ্ছে মাই টিভির মাই টিভির একটা নিউজ এই মাই টিভির নিউজটি প্রথমে প্রচার হয়েছিল মাই টিভি বাংলাদেশ নামক ইউটিউব চ্যানেলে আজ থেকে তিন মাস আগে এটা তিন মাস আগের ডেটটা ছিল ষোলোই আগস্ট এবং এটা তারা আবার রিপোস্ট 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 করেছে মাই টিভি বিডি নিউজ এটা একদিন আগে এটা একদিন আগের ডেটটা হচ্ছে আপনার ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বরে তারা আবার পোস্ট করেছে সেম ক্যাপশন তারা সেম কি বলে সেম দিয়ে তারা আপলোড করেছে এবং এইখানে যেটা তুলে ধরা হয়েছে যে তিন হাজার বছর আগের মমির যে একটা শব্দ মানে মরার আগে সর্বশেষ শব্দ এরকম একটা শব্দ আমরা শুনতে পেরেছি আমি আপনাদেরকে শব্দটা প্রথমে শোনাচ্ছি আর সিনেমার পর্দায় নয় বা এটা মোটেও তিন হাজার বছর আগে ওই মমির সর্বশেষ শব্দ না এটা কিভাবে আসছে এটা হচ্ছে বিজ্ঞানীরা কম্পিউটার সিস্টেমে তারা মানে গ্রাফিক্সের মাধ্যমে তারা বুঝাইতেছে যে এরকমটা হইতে পারে তার শব্দ এটা তারা বানাইছে নিজেরা বানাইছে এটা কিন্তু আমি ভাবছিলাম হয়তো বা নিউজটা যখন দেখেছিলাম আমার মনে হয়েছিল যে আমি ছোটবেলা আজ থেকে দশ পনেরো বছর আগে একটা নিউজ দেখেছিলাম টিভির মধ্যে যেটা হচ্ছে মানুষের শব্দ মানে আমরা যে ধরনের কথাগুলো বলি এগুলা বাতাসের মধ্যে ভাসতে থাকে এবং এগুলো কখনই ধ্বংস হয় না বিজ্ঞানীরা চাইলে শব্দগুলো আলাদা আলাদা করতে পারে বা করার চেষ্টা করতেছে এরকম একটা নিউজ আমি শুনেছিলাম এবং বড়রা তখন বলেছিল যে হ্যাঁ এমনটা হয় যে মানুষের শব্দ এটা মানে যে কোনো শব্দ ধ্বংস হয় না এটা একটা স্তরে গিয়ে জমা হয় তখন আমি ভাবছিলাম তারা তিন হাজার বছর আগের বিষয়গুলা গবেষণা করে হয়তোবা ওই ওই মমির মমির শব্দটা তারা কালেক্ট করেছে কিন্তু এটা না এটা সম্পূর্ণ তাদের বানানো তাদের বানানো একটা মেশিনের মাধ্যমে এটা তারা এই সাউন্ডটা বানাইছে তারা মনে করতেছে এই মমির সাউন্ড এরকমই হয়েছিল নিজের কানেই এটা মোটেও মানে ওই মমির অরিজিনাল সাউন্ড না যাই হোক আমি যে কারণে এই ভিডিওটি করতেছি আপনার যারা সবাই কিন্তু এই মহিলার ছবি বা ভিডিও আপনারা দেখেছেন যারাই এই পোস্টটি বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে দেখতেছেন আপনারা হয়তো বা মানে বুঝেই নিতেছেন যে এটা ওই ধরনের ভিডিও হবে আর কেউ ভুলে কিন্তু এবং এই ভিডিওটা দেখার পরে সবার ভিতর থেকে কিন্তু একটা বিশ্বাস উঠে গেছে একটা নিউজ যে মানুষের সামনে দেখবে পরিবারের সামনে দেখবে এটা সবাই এখন ভয় পাবে তবে আমি বলবো যে বা যারা এটা করেছে তার কোনভাবেই মানুষের পর্যায়ে পরে না মানে কি বলবো এটা তো অশ্লীলতার একটা মানে সীমা আছে তার সীমা অতিক্রম করা কোনোভাবেই ঠিক না ট্রল ঠিক আছে ট্রল করেন এটা অন্য একটা সাউন্ড দেওয়া যাইতো এরকম একটা এটা তো টোটালি এইটিন প্লাস এবং এটা মোটেও মানে অনেকে দেখে আপনার ধর অনেকে মসজিদের বারান্দায় বসে কিন্তু নিউজ অনেক সময় শুনে বা বাসায় যখন দেখতেছে বাসায় অনেকে একসাথে পাঁচ সাত পাঁচ সাত জনে আপনার বসে খাওয়া দাওয়া করতেছে তখন নিউজে আসলো যে তিন হাজার বছর আগের মমি কথা বলতেছে তখন সে বললো কি বাবা মা ভাই বোন সবাইকে বলবো বললো যে এই যে দেখো তিন হাজার বছর আগের মমি কথা বলতেছে ফুল ভলিউম দিয়ে তাদের সামনে যখন এই ভিডিওটা প্লে করলো যে এরকম প্লে করলো আর তাও প্রায় তিন হাজার বছর আগের এক মমি সবাই কিন্তু হা করে এই মোবাইলের দিকে অনেক হয়তো কানটা খরগোশের মতো খাড়া করেছিল কিন্তু কি ধরনের শব্দ শুনতে পেল আপনারা চিন্তা করেন ওই মানে যারা ওই ভিডিওটি এডিট করেছে নিশ্চিন্তে মানে নিশ্চিতভাবে বলা যায় তারা হচ্ছে কুলাঙ্গা এবং তাদের জন্ম পরিচয় ঠিক নাই তাদের বাপ মা অবশ্যই একজন না আর আমি কিন্তু গালাখালি করতেছি না এমন প্রতিবাদ করতে গিয়ে আমাদের এক ইউটিউবার ভাই খুব গালাগালি করেছিলেন এবং উত্তেজিত হয়ে গেছিলেন এবং ওইটার কারণে জনগণ আবার তার প্রতি উত্তেজিত হয়ে গেছে যাই হোক একটা প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন নিজেরা আবার কোনো একটা মানে অপরাধ করে না ফেলি বা গালাগালি না করি আমাদের কি বলে অসভ্যতার পরিচয় আমরা নিজেরা যেন না দেই তবে আমি আবার অনুরোধ করব যারা ট্রল করেন আমি নিজেও কিন্তু ট্রল করি তবে অশ্লীলতা বা অসভ্যতা এইগুলাকে পিছনে রেখে এইগুলাতে কখনোই আমরা মানে জড়াই না ট্রল করেন ঠিক আছে একটা লিমিটেশন রাখেন কথাবার্তা দিতে পারতেন কিন্তু এরকম সরাসরি এরকম একটা সাউন্ড যেটা কিন্তু প্রত্যেকেই বুঝবে যে এটা কী ধরনের সাউন্ড এই ধরনের কার্যকলাপ আমি আশা করি যারা ট্রল করেন যারা এডিট করেন যারা বিভিন্ন ধরনের মজা করেন আপনারা এই ধরনের মজা অন্তত একটু বিরত থাকবেন ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ অবশ্যই আমরা দেখতে চাই আবার অনেকে এটা নিয়ে অনেক হাসি খুশি অনেকে আবার শেয়ার দিচ্ছেন লিঙ্ক চাচ্ছেন আবার মানুষদেরকে পাঠাচ্ছেন এটা মোটেও করবেন না এই ধরনের এটা কোনো মজা না এটা হচ্ছে অশ্লীলতা এবং এটা পাপের কাজ আর আপনাদেরকে বলতেছি কর্ম কিন্তু থেকে যাবে যারা এই ভিডিওটা এডিট করেছেন যারা আপলোড করেছেন এই ভিডিওটা কিন্তু আজীবন থেকে যাবে আপনি চলে যাবেন কিন্তু এইটা থেকে যতটুকু পাপ হবে সম্পূর্ণ পাপের ভাগিদার আপনা আপনাকে হতে হবে তাই যারা এই ভিডিওটা আপলোড করেছেন বা আপলোড করছেন আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি ডিলেট করে দেন এই এইগুলা প্রচারের কোন মানে কি কেন প্রচার করতেছেন কি লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না এটা কোনো মজার বিষয় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তারা যে মানে অরিজিনাল যে নিউজটা করেছে এটা হচ্ছে একটা মানে কি বলবো মোট মানে ভিত্তিহীন একটা নিউজ এবং যে সকল বিজ্ঞানীরা এই গবেষণা করেছে তারা গাজার সাথে মনে হয় কি বলে দুই নাম্বার গাজা আছে না মেয়াদ উত্তীর্ণ গাজা খেয়ে তারা হয়তোবা ওই ধরনের গবেষণা করতেছে যে তিন হাজার বছর আগের মমি এরকম কথাটা বলতে পারে এবং এটা কোনো শব্দ হইলো এটার কোনো অর্থ হইল তারা বলতেছে এটার নাকি তারা অর্থ খুঁজতেছে এটার আবার কিসের অর্থ ফাইজ কোনো জায়গা পায় না না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রায় তিন হাজার বছর আগের এক মমি তার সবশেষ উচ্চারিত শব্দটি আমার পর্দায় নয় বাস্তবে শোনা গেল নিজের কানেই সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো